যে মানুষগুলো আর্গু করতে ভালোবাসে, পছন্দ করে, তাদের থেকে দূরে থাকা অনেক ভালো। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বাদশা। তো চলুন আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। একবার নদীর ধারে দুটো মোষ চড়ছিল, মোষ দুটো নদীর ধারে চড়ছিল এবং দেখতে পাই যে নদীতে একটা কাঠের মতো কিছু ভেসে আছে এবং দুজন আসে এবং সেখানে দাঁড়ায় নদীর ধারে, এবং একজন বলে যে এটা কাঠ আর একজন বলে কুমির। দুজন, প্রথমজন বলছিল কুমির আর দ্বিতীয়জন বলছিল কাঠ। দুজন তর্কাতর্কি শুরু করে, এ বলে না কাঠ, ও বলে না কুমির, এ বলে না কাঠ, ও বলে না কুমির, এবং শেষবেলায় যে বলছিল কুমির সে বলে এখনই দেখ হাত দিয়ে দেখাবো, বলে দেখা পা দিয়ে এ করে কিন্তু কিছু লড়ে না কোনো জিনিসটা, বলে দেখ। দ্বিতীয়জন বলছে দেখ এটা কাঠই, আবার ও বলে না এটা কাঠ নয় কুমির, ও আবার আর্গিউ করতে শুরু করে এবং শেষমেশ সে ওইটার উপরে চেপে দাঁড়ায় আর ওরকম খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে সেই কুমিরটাকে, এই কুমিরটা একে মোষটাকে। তাহলে এটা কুমিরই ছিল, তর্ক করা খুব একটা ভালো না, তাতে জীবনও যেতে পারে, তাই না? যতটা পারো তর্ক থেকে দূরে থাকো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।